রায়দিঘি পঞ্চায়েতের 193 এবং 195 নম্বর বুথ কখনো জিততে পারেনি শাসক দল তৃণমূল। এবার এই দুটি বুথ দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস। দেশ স্বাধীনের পরে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের 193-195 নম্বর বুথ কখনো সিপিআইএম এর দখলে, আবার কখনো বিজেপির দখলে। এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 193-195 এই দুটো বুথকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে প্রচারে। রায়দিঘির বিধায়ক আলোক জলদার প্রার্থীদের নিয়ে স্বয়ং প্রচারে নেমেছেন এই দুটি বুথে। উল্লেখ্য, রায়দিঘি গ্রাম পঞ্চায়েত গত 2021 আগে বিজেপি হয়ে যারা কাজ করেছিল তারা আজ তৃণমূলে। তাদের মধ্যে বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বনাথ সর্দার এবার তৃণমূলের প্রার্থী। এবার দেখার পালা, শেষ পর্যন্ত জোড়াফুল তৃণমূল না পদ্মফুল বিজেপি, কারা শেষ হাসি হাসে। ঘটনা এখনও রায়দিঘির 193-195 বুথে কাঁচা রাস্তা, ভাঙা ঘরে বসবাস করছে বহু মানুষ। তাদের দাবি, ভোটের সময় ছাড়া এদের দেখা যায় না, ভোট এলে অনেক প্রতিশ্রুতি দিয়ে যায়, তারপর আর দেখা পায় না। আমরা ভোট দেব না, বিধায়ক আলোক জলদার বলেন। এই বুথে এখনও তৃণমূল কংগ্রেস জেতে না, যারা জিতে আসছে তারা কোনো কাজ করেনি, তারা আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছে, আমরা আশা করছি এবার পঞ্চায়েত ভোটে এই দুটো বুথ আমরাই জিতব, আর এটাই আমাদের চ্যালেঞ্জ। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। সরকারের কাজ করলো, আজ পর্যন্ত একটা ছেঁড়া না পায় হাতে। বাড়ি বাড়ি তো সবাই আসছে, প্রার্থীরা প্রচার করছে, কি চাইছেন আপনারা? তারপরে একটা ঘরের তারে মনে হয় কতদিন এই ঘর, আগে ঘর দুমড়ে ভেঙে গেছে, সে ঘর ভেঙে ফের সেই ঘর হলো, সে পর্যন্ত আজ পর্যন্ত কেউ আমাদের মুখের দিকে তাকায়নি। তা আমরা তাহলে এখন কি প্রার্থীদের মুখের দিকে তাকাবো বলো? আমাদের এইবার তাকাক, তাকালে তবে তার আমরা তার আশীর্বাদ নিতে আসতো, তো আমরা ঘুরে তাদের আশীর্বাদ দেয়। এই তো প্রার্থীরা বাড়ি বাড়ি আসছে, আশ্বাস দিচ্ছে, এর আগেও এসেছিল। কি পেয়েছেন আপনাদের, কি চাহিদা আছে? আমরা কিছু পাইনি, কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন তো? আমাদের না জায়গা আছে, না জমি আছে, না কিছু আছে। মানে এর আগেও তো ভোট হয়েছে, এর আগেও তো অনেক কিছু হয়েছে, কারা ক্ষমতায় ছিল আমরা কিছু পাই। তাদের কাছে কি বক্তব্য রাখলেন, তাদের কাছে কি চেয়েছেন? যারা এসেছে তাদের কাছে কি বলেছেন, কি চেয়েছেন? কিছু চাইনি, আমাদের চার কোনো তার চোখে চোখ দেখতে পারে না, কিন্তু চোখে কি কি হয়েছে যে তারা আমাদের ভোট দিচ্ছে, কি আমাদের এইসব করতে তারা কি দেখতে পাচ্ছে না যে আমাদের দেশের লোক তারা কি কিভাবে আছে, কিরকম আছে, তাদের জায়গা জমি। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার তো পুজোর পরে, দুর্গা পুজোর পরে দুবার তিনবার জমা দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার। দুবার ঘর পে কোনো ঘর এসছে, ঘর পেয়েছেন? না, ঘরটা হয়েছে। কি নাম আপনার? সীমা খামার। আগামী মানে ইলেকশনে আপনি বিজেপির প্রার্থী ছিলেন, এবার তৃণমূলের হয়ে প্রার্থী হয়ে প্রচার করছেন, কি সাড়া পাচ্ছেন? আমি প্রার্থী ছিলাম না, আমি প্রার্থী দাঁড় করেছিলাম, আমি তখন ছিলাম মণ্ডল প্রেসিডেন্ট বিজেপি, ঠিক আছে। তা বিজেপির অনেক কর্মকাণ্ড খুব একটা আমার পছন্দ না, যেটা দিদির উন্নয়নের স্বার্থে, দিদির উন্নয়নে হাত শক্ত করতে আমি এই তৃণমূল কংগ্রেস গিয়েছি। দু বছর অতিক্রম হয়ে গিয়েছে, এখন এই খুব সুন্দর সাড়া আছে, মানে আমরা 100-100 আশাবাদী যে পঞ্চায়েতটা আমরা এবছর তৃণমূল কংগ্রেসকে উপহার দেবো, দিয়ে দিদির হাত শক্ত করবো, গ্রামের মানুষের যে 100 দিনের কাজের টাকা, যেটা কেন্দ্র সরকার, যেটা আমাদের পশ্চিমবাংলা সরকারকে বঞ্চিত করছে, যাদের মানুষ আগামী দিনে আন্দোলনের মাধ্যমে যেতে এসে পায়, তার জন্য আমরা আন্দোলনেরও লাভবো। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ সরকার। আপনি কি নতুন কিংবা পুরাতন টাটা মাহিন্দ্রা সুজুকি প্যাসেঞ্জার ও মালবাহী নতুন কিংবা পুরাতন গাড়ি ফাইন্যান্সের মাধ্যমে কিনতে চাইছেন? তাহলে চলে আসুন টমটম এজেন্সিতে। স্থান কামারপুকুর মধুবাটি হুগলি। প্রোপাইটার সুতল মন্ডল টুলু। মোবাইল নম্বর 9932372924। এছাড়াও 9382919509। আর মাত্র কয়েকদিনের অপেক্ষায় পঞ্চায়েত ইলেকশন, তো আপনারা প্রচার করছেন, কি সাড়া পাচ্ছেন গ্রামে গ্রামে? আপনারা এসছেন যে বুথটা বিজেপির বুথ ছিল, আমরা দেখছেন ইয়ং জেনারেশনের ঢল নেমেছে, যারা বিজেপি ভোট করিয়েছে আগে তারাই আজকে টিএমসি ছত্র ছয় পতাকা মহাত্মা গান্ধী পতাকা তলায় তারাই আজকে ভোট করাচ্ছে। এই তো বলার কিছু নেই, অবশ্যই টিএমসি জিতবে পঞ্চায়েত, আর এই বুথ হচ্ছে
আপনি দীর্ঘদিন বিজেপিতে ছিলেন? আমি বিজেপি দীর্ঘদিন ছিলাম। এখানকার যে একুশের বিধানসভা হল শান্তনুবাবু এখানকার যে ক্যান্ডিডেট ছিল ওর ইলেকশন এজেন্টও আমি ছিল। একুশের পরে ডক্টর অলোক জল দত্তর নেতৃত্বে ওনার মানুষের পাশে থাকার যে প্রয়াস না উনি যে মানুষের সঙ্গে চলছে আপনারা দেখেছেন অনেক বিধায়ক আছে কিন্তু এই যে এমএলএ অলোক জল দত্তর উনি একদম মাটির সঙ্গে চলে এলাকার মানুষ যখন যে যেমনভাবে মানে ডাকেন তেমনভাবে সেটা তাই ওনার সান্নিধ্যে আমি ওনার সাথে জয়েন করেছি বিজেপিতে চেয়েছি জানবে 2020 সালে। আপনার নাম? আমার নাম বাবু চক্রবর্তী। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখায়। আপনার প্রিয় শহর কামারপুকুরে মার্চ মাস থেকে শুরু হয়েছে শনিবার বাঁকুড়ার গঙ্গা জলঘাটি ব্লকের নবগ্রামে তৃণমূলের নির্বাচনী সভায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্রভাষায় আক্রমণ করেন। তিনি বলেন